ন্যাশনাল মেডিকেল কলেজে প্রসূতি রহস্য মৃত্যু মধ্যরাতে হাসপাতাল থেকে নিখোঁজ প্রসূতি আজ সকালেই প্রসূতি বিভাগের পিছনে মিলল দেহ এই বিষয় নিয়ে বিস্তারিত জানব সরাসরি কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ কিভাবে মৃত্যু হলো প্রসূতির প্রসূতির পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে দেখো দেখো রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে আছিয়া বিবি সন্দেশখালীর বাসিন্দা 26 তারিখ তাকে ভর্তি করা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে সেখানে তার পরদিন তিনি কন্যা সন্তানের জন্ম দেন গতকাল দুপুর একটা সময় হাসপাতালে বেড থেকে পাওয়া যায় না আছিয়া বিবিকে চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয় রাতভর খোঁজাখুঁজি চলে বেনিয়াপুকুর থানায় পরিবারের সদস্যরা নিখোঁজ ডায়েরি করেন কোথাও পাওয়া যায় না আজকে সকালবেলা হাসপাতালের যে প্রসূতি বিভাগে তিনি ভর্তি ছিলেন সেই প্রসূতি বিভাগের পিছনের দিকের অংশে এই ফাঁকা চত্বরে পরিত্যক্ত জায়গায় এখানে তার দেহ পাওয়া যায় পরিবারের সদস্যরা অভিযোগ করছেন যে হাত বাঁধা ছিল পরিবারের সদস্যরা অভিযোগ করছেন যে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে রাতভর তাকে খুঁজে পাওয়া যায়নি দেহ এখানে আজকে সকালবেলা পাওয়া যায় দেহ উদ্ধারের পর রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে হাসপাতালে ওই প্রসূতির সঙ্গে যিনি ছিলেন ওয়ার্ডে তার সাথে কথা বলে নেব কালকে কখন আপনারা দেখতে পেলেন যে রোগী নেই একটার সময় আমি বাথরুম গোসল করে বের করে দিছি বের করে দেখি আমার রোগী নেই তারপরে আমি সঙ্গে সঙ্গে খোঁজা শুরু করে দিছি আমার বাইরের লোকের পাঁচটা লোক সব বাইরে সব খুঁজে গেছে তারপর আমি সিঁড়ি পুরো খুঁজেছি পাইনি তারপর আমি ডাক্তারকে আমি শিষ্যকে বলছি এ তুমি কোথায় যাও তোমার পেশেন্ট বাইরে চলে গেছে তুমি বাইরে গিয়ে খোঁজো এর মধ্যে তোমার পেশেন্ট নেই তারপর পুলিশকে জানিয়েছিলেন কালকে পুলিশকে জানিয়েছি পুলিশ কোনো অভিযোগ একটা লেডিস পুলিশ আমাকে বলছে কি তোকে অ্যারেস্ট করব আমাকে তাড়িয়ে দিচ্ছে আমি বলছি ওই বাথরুমগুলো খোলো তিনটে বাথরুম তালা মারা ওইগুলো খোলো বলে না তোকে ঢুকতে দেবো না অ্যারেস্ট করে দেবো তোকে তারপর দেহ কোথা থেকে পাওয়া গেল আজকে এখান থেকেই পাওয়া গেছে মানে হাসপাতালের যে বিল্ডিং এ ছিল সেখানেই না এখানে নিচে পড়েছিল সেই বিল্ডিং এর পিছনে হ্যাঁ সেই বিল্ডিং এর নিচে কালকে খোঁজাখুঁজি করেছিলেন না পাইনি কালকে আমরা পাইনি দেখো এই জায়গা থেকে কিন্তু দেহ উদ্ধার হয়েছে আজকে সকালবেলা এই মুহূর্তে তার দেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে কিন্তু কিভাবে হাসপাতালের ওয়ার্ড থেকে রোগী প্রসূতি বেরিয়ে গেলেন কি করে তিনি এই জায়গায় পৌঁছলেন কালকে থানায় অভিযোগ জানানো হলো বিস্তর খোঁজাখুঁজি চললো ন্যাশনাল মেডিকেল কলেজের যে পুলিশ আউটপোস্ট সেখানে অভিযোগ হলো বেনিয়াপুকুর থানায় অভিযোগ হলো কিন্তু পুলিশ খুঁজে পেল না আজকে সকালবেলা হাসপাতালের সেই ওয়ার্ডের পিছন থেকে মিলল তার রক্তাক্ত দেহ ফলে স্বাভাবিকভাবে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে পরিবারের সদস্যরা রীতিমতো ক্ষুব্ধ হাসপাতালে কিন্তু একটা উত্তপ্ত এবং উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ধন্যবাদ সন্দীপ